বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ডক্টর মীর মোহাম্মদ আমজাদ হোসেন এই এনায়েতপুর গ্রামের সন্তান। তিনি এই গ্রামবাসীদের উপকার করার জন্যে, বিশেষ করে তার পীরের নির্দেশে, এখানে একটা জনহিতকর প্রতিষ্ঠান তৈরি করতে তার কাছে যে হুকুম করে গেছিলেন, সেই জন্যে তিনি একটা মেডিকেল কলেজ এবং হাসপাতাল প্রতিষ্ঠা করেন। এবং সেই মেডিকেল কলেজ এবং হাসপাতাল এখন সাউথ ইস্ট এশিয়াতে এটা একটা রেফারেল সেন্টার হিসেবে, সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বস্তুতপক্ষে আমজাদ হোসেন সাহেবের হয়ে ইউনুস খান সাহেবই এটাকে স্ট্রাকচারের থেকে শুরু করে ফাংশানের জন্যে যত রকমের শিক্ষক বা যত রকমের উপকরণ দরকার হবে সবগুলো বস্তুত তারই প্রচেষ্টায় এগুলো সংগৃহীত হয়েছে। এবং এখানে শিক্ষা কার্যক্রম 2013 সাল থেকে চারটে অনুষদে, যেমন স্কুল অফ বিজনেস, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ আছে, বায়োমেডিক্যাল অনুষদ আছে, হিউম্যান সায়েন্স অনুষদ আছে, আর স্কুল অফ ল, এই কটা অনুষদে 15টা প্রোগ্রাম নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শুরু হলো। আমাদের এখানে প্রোগ্রাম যেগুলো আছে, ব্যবসায় অনুষদে BBA পড়ানো হয় বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি, ইঞ্জিনিয়ারিংয়ে আছে ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ফিজিক্স, এবং সর্বশেষ একটা মেকাট্রনিক্স এবং মাইক্রো মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বলে পোস্ট গ্র্যাজুয়েট। এটা একমাত্র আমাদের ইউনিভার্সিটিতে আছে যা ওই U4 প্রোগ্রামের অন্তর্গত, ইউরোপিয়ান একটা প্রোগ্রাম যার নাম U4। এখানে এই বিষয়ে ছাত্ররা কিছু সেমিস্টার আমাদের ইউনিভার্সিটিতে করতে পারে, আর বিদেশের কয়েকটা ইউনিভার্সিটির সঙ্গে, 6টা ইউনিভার্সিটির সঙ্গে আমাদের লিঙ্ক আছে। এই 6টা ইউনিভার্সিটির মধ্যে যে কোনো একটা ইউনিভার্সিটিতে বাকি 2 সেমিস্টার তারা সেখান থেকে করতে পারে, এবং ডাবল ডিগ্রি দেওয়ার বন্দোবস্ত আছে। বায়োমেডিক্যাল সায়েন্সে বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি আর মাইক্রোবায়োলজি আর ফার্মেসি, ফার্মেসি ডিপার্টমেন্টটাও আমাদের খুবই পপুলার। হিউম্যান সায়েন্সে আছে ডিপার্টমেন্ট অফ ইংলিশ আর লাইব্রেরি ইনফরমেশন সার্ভিস আর ডিপার্টমেন্ট অফ ইসলামিক স্টাডিজ, আর স্কুল অফ লয়ে হয় LLB এবং LLM পড়ানো হয়। পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামের মধ্যে আছে মাস্টার্স বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন MBA, আরেকটা আছে এক্সিকিউটিভ MBA, এটাও ভালোভাবে চলে, মেডিকেল ফিজিক্স মাস্টার লাইব্রেরি ইনফরমেশন, এখানেও পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি আছে, মাস্টার অফ আর্টস ইন ইংলিশ, এটা একটা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি আছে, মাস্টার অফ সায়েন্স ইন মেকাট্রনিক্স আর মাইক্রো মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, আর মাস্টার্স অফ ল আছে, MA ইন ইসলামিক স্টাডিজ, প্রিলিমিনারিও আছে, রেগুলারও আছে, এই হলো পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি এখানে আছে। বলা আছে যে কতজন ছাত্র থাকলে কতজন শিক্ষক হতে হবে, সেই অনুপাতে আমাদের সংখ্যা প্রায় 10 জন ছাত্রের জন্য 1 জন শিক্ষক। আমজাদ হোসেন সাহেব বলেছিলেন যে এমন হতে হবে এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া যে এরা শুধু দক্ষ কর্মী হবে না, সেই সঙ্গে নৈতিকতা সম্পন্ন সত্যিকারের ভালো মানুষ হিসেবে যেন গড়ে ওঠে, এই দিকটাই জোর দিতে হবে। আমাদেরই এখানে শিক্ষার মধ্যে আমরা তারই বলে দেওয়া শিক্ষক নৈতিকতার ইনগ্রেডিয়েন্ট সব বিভাগেই ঢুকিয়েছে, অন্য সব যে যাই পড়ুক যে নৈতিকতার বিষয় শিক্ষাটা সবারই জন্য কম্পালসারি। আমরা নিজস্ব একটা কোর্স প্রণয়ন করেছি, সে যে নৈতিকতার উপরে বেসিস করে আমাদের বিশ্বাস এই প্রজন্ম যেদিন বেরোবে সেদিন এরা ইনশাআল্লাহ দক্ষ কারিগর হবে, দক্ষ শ্রমিক হবে, এবং একই সঙ্গে সৎ, যাকে উনি বলছেন ভালো মানুষ হবে। এডুকেশনের সঙ্গে মোরালিটির এই ইন্টিগ্রেশন আমি ক্লেম করি আমার ইউনিভার্সিটিতেই শুধু আছে।